রাজধানী দিল্লির জামা মসজিদে সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। জামা মসজিদ ছাড়াও দিল্লি ও এর আশেপাশে সরকারি ও বেসরকারি উদ্যোগে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। সেখানেও শরীক হন হাজার হাজার মানুষ। এদিকে তীব্র গরম উপেক্ষা করে এভাবেই কলকাতার রেড রোডে ঈদের জামাতে শরিক হয়েছিলেন হাজার হাজার মুসল্লি। এর আগে সকাল থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলা থেকে এই জামাতে অংশ নিতে দলে দলে মুসল্লিরা সমবেত হন। জায়নামাজ বিছিয়ে মহান আল্লাহর কাছে পড়তে থাকেন দোয়াও। স্থানীয় সময় সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় ঈদের জামাত। এক কাতারে দাঁড়িয়ে ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে করেন ঈদের নামাজ আদায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আপ সবকো ঈদ মুবারক। আল্লাহ তাআলা সালামত রাখে, সবকো আমাকো খুশ রাখে। ভালো লাগে, বড় জামাত হয়, পুরো কলকাতার থেকে লোক এখানে আসে। আমাদের এই উৎসবটা সবার উৎসব, সব ভালো করে কাটান, এটা আমাদের শুভেচ্ছা থাকলো। কলকাতার রেড রোড ছাড়াও নাখোদা মসজিদ, পার্ক সার্কাস ময়দান, ট্যাংরা সহ প্রায় 10টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম এই ধর্মীয় আয়োজনে দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। কলকাতার খেলাফত কমিটির আয়োজনে মূলত কলকাতার এই ঐতিহাসিক রেড রোডে অনুষ্ঠিত হলো পবিত্র ঈদুল আজহার এই নামাজ। আর সেখানে শরিক হয়েছিলেন প্রায় কয়েক লক্ষ ধর্মপ্রাণ মুসল্লি। কলকাতার ঐতিহাসিক রেড রোড থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।